অং বং চং এর শুট শুরু হয়ে গেছে আমাদের ওইদিকে। এই যে অং বং চং এর শুট চলছে আমাদের। বাবু একটু জলটা বন্ধ কর, আমাদের সামনেটা পুরো ভেসে যাচ্ছে। বাবা এই যে শাখা বলা পড়েছে নতুন, হেভি এক্সাইটেড। দেখি অরিজিৎ, দেখি 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 জল বন্ধ কর। আমি কাউকে আমাদের অং বং চং এর নতুন ক্যারেক্টার, আর ও কি ক্যারেক্টার সেটা এখন বলবো না, ওটা অং বং চং দেখবে, ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা দেখতে হবে। ক্যারেক্টার না, আম বলে আম বলে অব বলে দিল, আর এখন বলছে ভিডিও দেখতে হবে। না না, অং বং চং এর সুশান্তের ক্যারেক্টার, তারপরে বলা হয়নি কি সে। ও দিদি জয় তো প্রচন্ড ব্যস্ত এখন। হ্যাঁ লাল জামা আছে না, টাকা দেন ক্যামেরা। সবাই জগা খিচুড়ি হয়ে বসে রয়েছি, খিচুড়ি খেয়ে জগা। এ মা, খিচুড়িটা দেখানো হয়নি, জাগে লোভ লেগে যেত ডিমের মামলেট আর খিচুড়ি। হরে কৃষ্ণ 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 ভগবান। আয়ুষকে এখানে চেনাই যাচ্ছে না, দেখ বাচ্চা বাচ্চা লাগছে একদম। এই তোন্ডার নাম কি অং বং চং এর ক্যারেক্টারটায়? বেড়া। ও বেড়া তো প্রচুর সিন আছে, হ্যাঁ আমি দেখছিলাম। এই দেখিস আর কিছু না, কিন্তু ব্যাপারটা বললাম, ব্যাপারটা প্রমিনেন্ট হতো কোথায় বলতো, যদি অরিজিৎ থাকতো, মনীষ থাকতো, এক ফ্রেমে সবাইকে পেয়ে গেলে আমার শরীরটা কমপ্লিট। আমিও তো বুঝতে পারছি দাদা, কিন্তু বাড়িতে আমি যে এসেছি পাশের বাড়িতে, আমি বলে এসেছি তুমি তো মাকে তাও দেখো, যদি শরীর শরীর খারাপ হয় আমাকে ফোন করবে। মা পুরো সুস্থ না হলে আমার কাছে খুব একটা হেডেক হয়ে যাবে, কারণ এর আগেও শরীর খারাপ করেছে, তোমাকে তো বললাম ঘটনাটা, খুব বাজে অভ্যাস চেপে যায়। তাহলে তুই এখন, আমি বলি তুই এখন তাহলে চলে যা। চলে গেলে তারপরে যদি রাতে আর আসতে না পারি, অনেক চাপ হয়েছে। সাড়ে সাতটা পর্যন্ত কঠিন কঠিন কত প্রবলেম নিয়ে আমরা ভিডিও করি সেটাই দেখাচ্ছি, আমরা শুট করি। কি বলবি বল বল বল, তুইও বল। আমি
ক্লাস না পাতা তোল এমডি নামাই দে সালপেট জলে কি গানটা কি সালপেট জলে ধুয়ে নিলে চকচকে জামা তবে মায়ের ভয়ে ভেগে গেছে কাজের মেয়ে সীমা নিজেরা খাই না আমরা আবার খাওয়ার পরে একটু ফল খাই। ঝুনু দি হলো বলতো যে আমি মানে অন্যর বাড়িতে খেলে খাওয়ার পরে ফল খাই, নিজের বাড়িতে খাই না। মাস্টার হয়েছে অরিজিৎ কে একবার শর্ট দিয়ে চলে গেছে, আবার কখন ছটা আছে তো বেটা সকাল আছে।